প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্যে আজকে থেকে শুরু করছি তাদের বাংলা গল্প এবং কবিতা যা যা আছে সব আলোচনা করব বাংলা বিষয় নিয়ে আমি ইতিপূর্বে দ্বাদশ শ্রেণী একাদশ শ্রেণী দশম শ্রেণী এবং নবম শ্রেণীর জন্য অডিও ভিডিও ক্লিপ করেছি আজকে অষ্টম শ্রেণীর ছাত্রদের কথা মাথায় রেখে আমি শুরু করছি আজকে গল্প শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পল্লী সমাজের অংশ বিশেষ সেই অংশ যেটা অষ্টম শ্রেণী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অষ্টম শ্রেণীর পাঠ্যসূচিতে যে গল্পটা পল্লী রূপে দেয়া হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব যাই হোক অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবে ছাত্ররা এবং ছাত্রীরা তোমরা অবশ্যই করবে আমি শুরু করি আজকের গল্প পল্লী সমাজ প্রখ্যাত কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক উল্লেখযোগ্য উপন্যাস পল্লী সমাজ আগে আমরা লেখক পরিচিতি যাই হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন লেখক তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় শরৎচন্দ্র অত্যন্ত দারিদ্র্যের মধ্যে শৈশব ও যৌবন অতিবাহিত করেন বুঝতে পারছো ছাত্রছাত্রীরা মূলত পিতার কাছ থেকে সাহিত্যের প্রতি অনুরাগ উত্তরাধিকারী সূত্রে যেন তিনি লাভ করেন গল্প লিখতে শুরু করেন মাত্র সতেরো বছর বয়স থেকে দেখ কত ছোট বয়স থেকে তিনি লিখতে শুরু করেন তিনি লেখেন যমুনা ভারতবর্ষ প্রভৃতি পত্রিকায় তার রামে সুমতি পথ নির্দেশ বিন্দুর ছেলে বিরাজ বউ পণ্ডিত মশাই পল্লী সমাজ ইত্যাদি রচনা প্রকাশিত হয় বহুদিন রেগুনে তিনি কাটিয়েছেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কলকাতায় আসেন কিছুদিন কিছুদিন তিনি শিবপুর অঞ্চলে বাস করতেন পরে হাওড়ায় তিনি পানিত্রাস অঞ্চলে বাড়ি করেন শেষ জীবন কাটান কলকাতার অশ্বিনী দত্ত রোডের বাড়িতে তার প্রথম মুদ্রিত রচনা হচ্ছে মন্দির গল্পটি উনিশ তেরোশো নয় বঙ্গাব্দে কুন্তলিন পুরস্কার লাভ করে তার লেখা অজস্র গ্রন্থের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বরদিদি শ্রীকান্ত চরিত্রহীন গৃহদাহ দত্তা দেবদাস শেষ প্রশ্ন নববিধান পথের দাবি প্রভৃতি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তালিনী স্বর্ণপদক এবং এবং উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট বা সাহিত্যচার্য উপাধি লাভ করেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্য হন অনিলা দেবী ছদ্মনামে তার লেখা কয়েকটি প্রবন্ধের মধ্যে রয়েছে নারীর লেখা নারীর মূল্য কান কাটা গুরুশিষ্য সংবাদ প্রভৃতি লিভার ক্যান্সারে ভুগে এই মহান সাহিত্যিক মৃত্যু হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলকাতায় যাই হোক আমরা লেখক পরিচিতি জানলাম অসাধারণ লেখক তার লেখা মানুষের মুখে মুখে ঘুরত এবং এখনও ঘোরে যাই হোক এই গল্প নিয়ে শুরু করি এই গল্পটা মূলত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ উপন্যাস থেকে নেওয়া হয়েছে এটি ভারতবর্ষ পত্রিকায় তেরোশো বাইশ বঙ্গাব্দের আশ্বিন অগ্রাণ ও পৌষ সংখ্যায় ধারাবাহিকভাবে পল্লী সমাজ উপন্যাসটি প্রকাশিত হয় আশ্বিন সংখ্যার প্রথম দুটি পরিচ্ছেদ ও তৃতীয় থেকে নবম পরিচ্ছেদ পর্যন্ত মুদ্রিত হয় অগ্রাণ সংখ্যায় উপন্যাসটি রচিত হয় রেঙুনে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মূলত আমি এই গল্পটার একটা সার সংক্ষেপ তোমাদের তুলে ধরছি দেখো এই গল্পে যেটা বর্ণিত আছে যদিও পল্লী সমাজ উপন্যাসের একটা অংশ বিশেষ তুলে ধরেছে তাই গল্পটা হয়তো মাঝখান দিয়েই শুরু হচ্ছে তাই তোমাদের যেভাবে আছে আমরা সেইভাবেই আমরা তুলে ধরি ঠিক আছে ছাত্রছাত্রীরা বুঝতে পারছো নিশ্চয়ই আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর দেখো এই গল্পে শুরু হচ্ছে দুদিনের অবিশ্রান্ত বৃষ্টিতে প্রায় একশো বিঘার মাঠ ডুবে গেল কৃষকদের সব ধান নষ্ট হওয়ার জোগাড় এরকম একটা অবস্থা জমিদারদের কাছে মরাকান্না কেঁদেও তাদের কোনো লাভ হলো না কাদের স্বর্ণ ছাত্ররা এবং ছাত্রীরা মরাকান্না কেঁদে লাভ হলো না কারণ চাষিদের এবার তারা গিয়ে কেঁদে পড়ল রমেশের কাছে এই গল্পের প্রধান চরিত্র রমেশ এবং উপন্যাসেরও প্রধান চরিত্র গোপাল সরকারের সাহায্য নিয়ে পুরো বিষয়টা বুঝে রমেশ গেল জমিদার বেনি ঘোষালের কাছে আচ্ছা এই গোপাল সরকার হলো রমেশেরই সমস্ত কাগজপত্র দেখাশোনা সরকারি দপ্তর দেখেন এই গোপাল সরকারের কাছ থেকে সব শুনে রমেশ গেল জমিদার বেনি ঘোষালের কাছে দার্তহীন ভাষায় মানে দুরকম ভাষা এমন এক একটা বলে সামনে পেছনে আর এক রকম মানে দু অর্থ দু অর্থে প্রকাশিত হয় বাঁধ কেটে দিতে হবে কিন্তু জমিদার বাঁধ কাটলে মাছ বেরিয়ে গিয়ে দু তিনশো টাকার ক্ষতি হবে বলে তা করতে নারাজ অর্থাৎ ওই জমিদার বেনিঘোষাল কিছুতেই না নিজের দু তিনশো টাকার জন্য ওই কৃষকদের কষ্ট করা ধান জমি চাষ নষ্ট হতে যেতে দেখে তার কোনো মায়া বা মমতা দেখা না তার দু তিনশো টাকা ক্ষতির জন্য সে বাঁধ কাটতে রাজি হয় না কারণ বাঁধ কাটলে তার পুকুরের মাছ বেরিয়ে যাবে জমিদারি শোষণের এই কর্দজ রূপ দেখে লজ্জায় ক্রোধে ক্ষোভে উত্তপ্ত রমেশ তর্ক না করে গেল রমার কাছে এইখানে আরেকজন চরিত্রে গল্পের প্রধান নায়িকা চরিত্র রমা এবং আমরা জানি এই গল্পের প্রধান নায়ক চরিত্র হচ্ছে রমেশ রমেশের মনে মানবিকতা এবং দুঃখ যন্ত্রণা আছে এবং সে সকলের দুঃখে কাতর হন এই গল্পে আমরা দেখতে পাই তার বিশ্বাস হয়তো রমাও এই গল্পে যিনি প্রধান নায়িকা চরিত্র আছেন তিনি হয়তো তার কথা শুনবেন তিনি আপত্তি থাকবে না তার কিন্তু দেখো ছাত্র ছাত্রীরা শোনো ভালোভাবে কিন্তু রমার কাছেও ওই একই উত্তর পেয়ে ধৈর্যের বাঁধ ভেঙে যায় তার কারণ রমাও বলে যে আমি ক্ষতি করতে পারবো না সেই রাতেই বাঁধ পাহারা দিতে যাওয়ায় আকবর আর তার ছেলেদের প্রতিহত করে গ্রামের চাষিদের নিয়ে রমেশ বাঁধ কেটে দেয় বুঝতে পারছো অসম সাহসী এই রমেশ আর আকবর ও তার দলবল হচ্ছে বেনি ঘোষালের পাহারাদারওয়ালা যারা পুকুরটা পাহারা দিচ্ছিল আহত আকবরকে দিয়ে জমিদার বেনি ঘোষাল থানায় অভিযোগ দায়ের করে যার নাই চেষ্টা করেও ব্যর্থ হয় অর্থাৎ যে পাহারাদারওয়ালা যা বেনি ঘোষালে যে পাহারাদার সেই আকবর ও তার দলবল মার খায় রমেশের হাতে সে যায় থানায় কিন্তু থানায় গিয়ে কোনো লাভ হয় না আকবরের কণ্ঠে শুধু রমেশের প্রশংসা ও সুখ্যাতি স্বয়ং যে লাঠিয়াল আকবর স্বয়ং রমেশের প্রশংসায় পঞ্চমুখ হয় সুখ্যাতি করে রমার প্রশ্নের উত্তরেও সবেকে মাথা নাড়িয়ে সে বলে না দিদি ঠাকুরান আর সব পারি সদরে গিয়ে গায়ের জোট গায়ের চোট দেখাতে পারি না এটা আমাদের সম্মানের ব্যাপার আমরা এখানে পাহারাদার এবং এখানকার আমাদের সবাই সম্মান করে কিন্তু আজকে আমরা রমেশের হাতে মার খেয়ে সেইটা সদরে গিয়ে জানাবো এটা আমাদের সম্মানে আকবর আর তার ছেলেরা ফিরে গেলে রমার বুক চিরে যেন একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অকারণেই তার দুই চোখ অসুখ প্লাবিত হলো কারণ এখানে বুঝতে পারছো ছাত্রছাত্রীরা রমার এই চরিত্রে প্রথমটা নেগেটিভ রোল থাকলেও বাস্তবিক রমার ভিতরের মনটা ছিল অত্যন্ত কোমল সে বুঝতে পারে যে তার সত্যি বেন দাদা বেনি ঘোষালের কথা শুনে ঠিক হয়নি কারণ এই এই কাজ হতো না সে যদি অনুমতি দিত যাই হোক এটা তার অন্তরিক্ষে মনে হয় পরাজয়ের মুহূর্তেও তার মনে হলো যেন বুকের উপর থেকে এক দুর্বহ পাষাণ ভার নেমে গেল যদিও এখানে রমেশ জয়লাভ করেছিল এবং রমা হেরে গেছিল তবুও তার মনে রমার মনে রকম দুঃখ বা বেদনা হলো না তার যে ভেতরে পাষান ভারটা সে নেমে গেল বাড়ি ফিরে সারা সে আর ঘুমোতে পারল না সে অতীতের স্মৃতি হাতরে রমেশের সুন্দর সুকুমার মায়ামায় দেহের কোনো গভীর অতলে তার অসামান্য তেজ দৃঢ়তা স্বচ্ছন্দ ও শান্ত হয়ে অবস্থান করছে সেই কথা ভেবেছে আর কেঁদে ভাসিয়েছে তাহলে বুঝতে পারছো তার রমার অন্তরিক্ষে যে রমেশের প্রতি একটা ভালো আবেদন এবং তার প্রতি অত্যন্ত একটা প্রশংসা সেটা তার মনে বারংবার সারা দিতে লাগলো এখানেই গল্প শেষ করেছেন তাই এই গল্পটা এখানে আমি শেষ করলাম এই ক্লিপে তোমরা অবশ্যই পড়বে ভালোভাবে শুনবে এরপরে এই ক্লিপে আরও অন্যান্য কোশ্চেন নিয়ে যাব। তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের ভালো লাগবে